এখানে দুর্নীতি যেখানে হবে এইখানে যা প্রয়োজন হয় আমরা করব। এখানে ব্যক্তি কে আমাদের সামনে আসলো এটা দেখার বিষয় না। এবং এস আলমের ব্যাপারেও বলেছেন যে বা অন্যান্য কোম্পানির বিষয়ে বলেছেন যে এই দোহাই দিয়ে এই যে এত বড় কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অর্থনীতি, এটা দিয়ে তো আবার আমরা সবাই বসেও থাকতে পারি না। যে আমরা বসে থাকলাম আর এরা এই দোহাই দিয়ে যা ইচ্ছা করে ফেললো। এখন সমস্যা হয়েছে কি, মানে এখন বাংলাদেশের অবস্থা হয়েছে যে আমাদের গ্রামে হয় কি জানেন, ও অপহরণ করে মেয়ের অপহরণ করে নিয়ে যায়, নিয়ে গিয়ে মেয়ের বাপরে বলে যে এখন যদি অপহরণের মামলা করো মেয়ের কিন্তু বদনাম হবে। এখন আর কোনো কথা বললো না, চুপচাপ মেয়েরে নিয়ে চলে যাও অথবা মেয়ের বিষয়ে এত কথা বললো না। আমাদের অবস্থা হয়েছে যে টাকা চলে যায় আর আমাদেরকে শুনতে হয় যে আল্লাহ এদের বিরুদ্ধে কথা বললো না, হইলে তাহলে ইকোনমি নষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে ওই মেয়ের বাপের অবস্থা হয়েছে আমরা কিছু লোকের যারা এই রাষ্ট্রের পক্ষে কথা বলি। একটি রুল হয়েছিল যে এস আলম গ্রুপের সাইফুল আলম যিনি যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গিয়ে ডেইলি স্টার পত্রিকা মারফত আপনারা এই রিপোর্টটি দেখেছেন হয়তো অনেকেই, যে ১১,০০০ কোটি টাকা প্রায় ১ বিলিয়ন ডলার উনি এটা বিদেশে সিঙ্গাপুরে এবং সাইপ্রাসে এবং ভার্জিন আইল্যান্ড এই তিন জায়গায় উনি এই টাকাটা নিয়ে গেছেন। এই অভিযোগে এই পত্রিকা রিপোর্টটি আমি নিয়ে গিয়েছিলাম মহামান্য হাইকোর্টে, তারা এই রিপোর্টটি দেখে তারা সোমটু নিজেরাই একটা রুল দিলেন এবং তদন্ত করার নির্দেশ দিলেন দুদক বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং হচ্ছে কি আমাদের এই সিআইডিকেও দিলেন যে এটা ইনকোয়ারি করার জন্য। আমি একটা পিটিশন নিয়ে আজকে গিয়েছিলাম, এটা হচ্ছে গিয়ে যে এইটাতে যেহেতু আমি পার্টি না, আমি শুধু হচ্ছে গিয়ে অ্যাটেনশন ড্রয়া মানে আমি অ্যাটেনশনে নিয়ে আসছিলাম আদালতে, তা আমি এটাতে অ্যাসিস্ট করার জন্য আমার কাছে যেসব ইনফরমেশন আছে যেগুলো আছে এগুলাতে অ্যাসিস্ট করার জন্য আমি আদালতে একটা এডিশন অফ পার্টি বলে যে আমি এই মামলা এডিশন হইতে চাই, পক্ষভুক্ত হইতে চাই। এটা শুনানি হলো, শুনানির সময় এস আলমের পক্ষে আমাদের লার্নেড সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম সাহেব আমার বিপক্ষে শুনানি করেছেন, লাস্ট ডেট ডিএজি সাহেব উনিও আমার বিপক্ষে শুনানি করেছেন। তারা বলছেন যে এই পর্যায়ে আমার এখানে পার্টি হওয়ার কোনো দরকার নাই, এরাই উনারাই যথেষ্ট, উনারা যারা আছেন তারাই যথেষ্ট। উনারা এই এহসানুল হক সাহেব এটাও বলেছেন যে এস আলম গ্রুপের বিরুদ্ধে যদি এখন এই ধরনের কথাবার্তা চলে বা কোনো ঝামেলা হয় তাইলে এই গ্রুপটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাইলে উনাদের আন্ডারে প্রায় ৭-৮টা ব্যাংক আছে, এই ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমাদের তো আপনারা জানেন বাংলাদেশে তো আপনাদের ধারণা আছে কিছুদিন পরে পরে হঠাৎ করে একটা ব্যাংক খুঁজে পাওয়া যায় না বা ধরেন এরকম টাকা দিতে পারে না। তো এস আলমের যেহেতু এতগুলা ব্যাংক নিয়ন্ত্রণে আছে সুতরাং তার বিরুদ্ধে এই ধরনের কিছু মানে যে কথাবার্তা চলে এবং আমাকে এডিশন অফ পার্টি আপাতত এটার কোনো প্রয়োজন নাই। কোর্ট দুই পক্ষের কথা শুনে বলেছেন, অনেক কথাই বলেছেন, নিজেদেরকে নিজেদের মানে আয়নায় নিজেদের চেহারা দেখতে বলেছেন, যে শপথ বাংলাদেশের ব্যাপারে মানুষ নেয় যে বাংলাদেশকে বাঁচানোর জন্য এইগুলা দেখার কথা বলেছেন, বিভিন্ন কথা বলেছেন এবং আমার অ্যাপ্লিকেশনটাকে বলেছেন যে আপনাকে এখনই আমরা এডেড পার্টি করলাম না, তবে অ্যাপ্লিকেশনটা রেখে দিলাম আমরা নথিতে, যখনই আমরা প্রয়োজন মনে করব বা আপনি প্রয়োজন মনে করলে কোর্টে এসে আপনি কথা বলতে পারবেন। এই স্বাধীনতাটুকু দিয়ে আমারটা ক্যাপ অন দ্য রেকর্ড মানে এই ক্যাপ্টেন রেকর্ড এই রেকর্ডে ওনারা রেখে দিল। এই হচ্ছে কি আজকের মতো আপডেট। না এটা তো বলছেন, আমি জানি না এত কথা বলতেছি, আমি কোর্ট বলছি আপনারা এত কথা আমার নিচ্ছেন, আমি জানি না এটা মিডিয়াতে ছাপতে পারবেন কিনা, কারণ বড় বড় কোম্পানি হইলে আপনারা অনেকেই দেখছি ছাপেন না বা ভিডিও প্রকাশ করেন না, আমার বিশ্বাস অনেকেই আপনারা করবেন। তো ওনারা কোর্ট বলেছেন যে ব্যক্তি আমরা দেখবো, আমরা দেখব দুর্নীতি, আমরা শপথ নিয়েছি, আমরা এখানে দুর্নীতি যেখানে হবে এইখানে যা প্রয়োজন হয় আমরা করবো, এখানে ব্যক্তি কে আমাদের সামনে আসলো এটা দেখার বিষয় না। এবং এস আলমের ব্যাপারেও বলেছেন যে বা অন্যান্য কোম্পানির বিষয়ে বলেছেন যে এই দোহাই দিয়ে এই যে এত বড় কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অর্থনীতি, এটা দিয়ে তো আবার আমরা সবাই বসেও থাকতে পারি না। যে আমরা বসে থাকলাম আর এরা এই দোহাই দিয়ে যা ইচ্ছা করে ফেললো। এখন সমস্যা হয়েছে কি, মানে এখন বাংলাদেশের অবস্থা হয়েছে যে আমাদের গ্রামে হয় কি জানেন, ও অপহরণ করে মেয়েরে অপহরণ করে নিয়ে যায়, নিয়ে গিয়ে মেয়ের বাপরে বলে যে এখন যদি অপহরণের মামলা করো মেয়ের কিন্তু বদনাম হবে। এখন আর কোনো কথা বললো না, চুপচাপ মেয়েরে নিয়ে চলে যাও অথবা মেয়ের বিষয়ে এত কথা বললো না। আমাদের অবস্থা হয়েছে যে টাকা চলে যায়
আর আমাদেরকে শুনতে হয় যে আল্লাহ এদের বিরুদ্ধে কথা বলে না, হইলে তাহলে ইকোনমি নষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে ওই মেয়ের বাপের অবস্থা হয়েছে আমরা কিছু লোকের যারা এই রাষ্ট্রের পক্ষে কথা বলি আর কি। যতদিন আসি কথা বলে যাই, আর যতদিন থাকবো না তখন কি আর করা।